আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা যেমন ফেব্রুয়ারি মাস কেন্দ্রিক এই ড্রিম ডিভাইজার একটা ব্যতিক্রমী কাজ করছে, সেটি কি এবং সেটি আসলে হবে ইতিহাসের অংশ কি? শুনে বললেন ইতিহাসের অংশ হওয়া কি এত সহজ? অবশ্যই সহজ, আমরা কিন্তু সেটি বলছি না, কিন্তু আমরা আসলেই ইতিহাস গড়তে কাজ করছি। ঠিক যেমন ইতিহাস গড়েছিলেন 1952-তে যারা ভাষার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, যেমন সালাম, বরকত, রফিক, জব্বার, ঠিক তাদের সম্মানে আমরা নতুন একটা চিন্তা করছি এই ড্রিম ডিভাইজার। সেই চিন্তাটা কি? সেই চিন্তাটা হচ্ছে আমরা এখন দেখছি আমাদের দেশের বড় বড় ফার্ম, বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় কর্পোরেট হাউস, তাদের বড় বড় পদে বিদেশি মানুষ কাজ করছে। আমরা বলছি না বিদেশিরা আমাদের দেশে কাজ করবে না, অবশ্যই কাজ করবেন এবং আমরাও তাদের সাথে বা তাদের দেশে গিয়ে কাজ করব। তবে আমরা যেমন যখন বাইরে কাজ করতে যাই তখন যেমন আমাকে নানা ধরনের টেস্ট দিতে হয়, ঠিক একইভাবে আমার বাংলাকে বাঁচিয়ে রাখতে আমরা কিন্তু একটা নতুন থিওরি অ্যাপ্লাই করতে পারি, সেটি হচ্ছে ওয়াই নট বাংলা টেস্ট। যখন আমাদের এই টেস্টটা অ্যাপ্লাই হবে, যেমন আমরা জিআরই বা আইএলসে যখন অ্যাপ্লাই করি তখন আমাদের রেজিস্ট্রেশন একটা ফি দিতে হয়, ঠিক একইভাবে আমরা যখন বাংলা টেস্টের সিস্টেম বলবো তখন কিন্তু তাকেও একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক একইভাবে তিনি যখন রেজিস্ট্রেশন করবেন আমার কিন্তু একটা বড় ধরনের রাজস্ব আমাদের সরকারি কোষাগারে যোগ হবে, যেটি আমাদের উন্নয়নশীল দেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন বাইরে কোথাও পড়তে যাওয়ার চেষ্টা করি অথবা বাইরে পিএইচডি ডিগ্রি নেওয়ার চেষ্টা করি, ঠিক একইভাবে বাইরে কাজ করার চেষ্টা করি অন্য টেস্টের সাথে আমাকে কিন্তু ওই দেশের ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট দিতে হয়। আরও সহজ করে বুঝবেন, যখন আমি ইউএস বা ইউকেতে পড়তে যেতে চাই আমাকে কিন্তু কখনো জিআরই কখনো আইএলস দিয়ে তারপরে ও দেশের স্কলারশিপ নিতে হয় বা পড়ার সক্ষমতা অর্জন করতে হয়। ঠিক একইভাবে আমাদের দেশের বড় একটা প্রতিষ্ঠানের বড় বড় চাকরির তারা কিন্তু নিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা থেকে কোনো রাজস্ব পাচ্ছি না, আবার বাংলাকেও বিস্তৃত করতে পারছি না। আমরা তাহলে কী কাজটি করব? আমরা করব যে বাংলার যদি এরকম জিআরই বা আইএলসের মতো একটা টেস্ট থাকতো, তারা যখন এদেশে বড় চাকরি নিতে চাইবে অথবা বড় প্রতিষ্ঠানে জয়েন করতে চাইবে তখন যদি আমরা সেই টেস্টটি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা অনেক সুবিধা অর্জন করব। সুবিধাগুলো কী কী? আমরা এই ড্রিম ডিভাইজার এটিকেই বলছি ইতিহাসের অংশ হওয়া। ঠিক যেমন ইতিহাসের অংশ হয়েছেন যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, ঠিক একই সাথে সেই 1952 সালে এই ভাষার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। আর সেই সালাম, রফিক, জব্বারের উত্তরসূরি হিসাবে ড্রিম ডিভাইজারের আমরা সুশিক্ষকরা চিন্তা করি এই বাংলাকে আরও বেশি বিস্তৃত করতে, বাংলাকে আরও বেশি বাঁচিয়ে রাখতে। তাহলে আমরা একটু বলি, প্রথমত এই টেস্টটি থাকলে কী লাভ হবে আমাদের? নাম্বার ওয়ান হচ্ছে বাংলা অনেক দিন বেঁচে থাকবে। নাম্বার টু হচ্ছে বাংলার বিস্তৃতি আমাদের বাংলাভাষী মানুষের পাশাপাশি অন্যদের সাথেও বাড়বে। নাম্বার থ্রি হচ্ছে যেটি আমাদের এই উন্নয়নশীল দেশের জন্য সবচেয়ে বড় দরকার, সেটি হচ্ছে রাজস্ব। যখন এই পরীক্ষাটা তারা দিবেন তখন কিন্তু আমরা যেমন আইএলস এবং জিআরই মতো রেজিস্ট্রেশন করি, তাদেরই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, সেটি কিন্তু আমাদের রাজস্বের বড় একটা অংশ হবে। আর এই তিনটি আমাদের বাংলাকে কিন্তু অনেক দিন বাঁচিয়ে রাখবে। আর এজন্যই আমরা বলছি ওয়াই নট বাংলা টেস্ট, আমাদের এই ট্যাগলাইনে চলুন আমরা বাংলাকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলাকে বিস্তৃত করার জন্য, ঠিক একই সাথে ওই বাংলা টেস্টের মাধ্যমে রাজস্ব আদায়ের জন্য আমরা চেষ্টা করি। আমরা ড্রিম ডিভাইজার মনে করি আপনারাও থাকবেন আমাদের পাশে এই আধুনিকতার এই ডিজিটাল যুগে, অবশ্যই আমাদের এই বাংলাও এগিয়ে যাবে পুরো বিশ্বজুড়ে এবং তখন বাংলা ভাষাভাষী মানুষের কাছে অবশ্যই ড্রিম ডিভাইজার হবে একটা ইতিহাসের নতুন অংশ, আর সেই অংশে আপনিও সামিল হন। একটা ট্যাগলাইনে চলুন আমরা কথা বলি, ওয়াই নট বাংলা টেস্ট। তবে আমরা কিন্তু বলছি যে বাংলা টেস্টেই নাম হতে হবে, নামটা হয়তো হতে পারে অন্য একটা কিছু, সেটি হয়তো আমাদের যারা বোদ্ধা মহল আছেন, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, তারা হয়তো নির্ধারণ করবেন, কিন্তু আমাদের থিঙ্কিং হচ্ছে কেন বাংলা টেস্ট থাকবে না, যেটি আমাদের তিনটি উপকার করবে।
নাম্বার ওয়ান উপকার হচ্ছে অবশ্যই বাংলা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, নাম্বার টু হচ্ছে বাংলা ভাষা বেঁচে থাকবে আরও বেশি মানুষের সাথে এবং প্রতিনিয়ত যুক্ত হবে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা। ঠিক একই সাথে আমরা অর্জন করব অনেক বড় অংশের একটা রাজস্ব, তখন বাংলা ঠিক বেঁচে থাকবে, রাজস্ব আদায় হবে, বিশ্বে ভাষা বেঁচে থাকার পাশাপাশি আমরা কিন্তু অর্থনৈতিকভাবে অনেক লাভবান হব। ডিজিটালাইজেশনের পাশাপাশি আমরা যে লাল সবুজের বাংলাকে ধারণ করতে চাই, তাহলেও কিন্তু আমরা আমাদের বাংলাকে ছড়িয়ে দিতে পারবো এবং বিশ্বময়ে ফুটে উঠবে লাল সবুজের জয়গান। আর এজন্যই আমরা বলছি লাল সবুজকে ধারণ এবং বিস্তৃত করতে চলুন আমরা বলি ওয়াই নট বাংলা টেস্ট। মাতৃভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতীয় আন্তর্জাতিক এবং আঞ্চলিক ভাষাকে সম্মান করাও মাতৃভাষাকে সম্মানের সামিল।